বন্ধুরা, আমি দুদিন পর আঙুরগুলো দেখুন শুকনো করে নিয়ে চলে এসেছি, আর একটু রস নেই। খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে, কিশমিশ তৈরি হয়ে গেছে। এগুলো প্লেটে তুলে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন কত সহজে কিশমিশ বানানো হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। পাফেদাস কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো কিশমিশ। আর দেখুন আমার হাতে একটা বড় আঙুরের থোকা আছে, খুব বড় থোকাটা। আর এই আঙুর দিয়ে আমি বানিয়ে দেখাবো কিশমিশটা, কিভাবে কিশমিশ বানাচ্ছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা কত বড় আঙুরের থোকাটা। থোকাটা আমি ধুয়ে নেব, ভালো করে সব আঙুরগুলো জল দিয়ে ধুয়ে নিচ্ছি। নিয়ে একটা ছিদ্র জায়গা নিয়েছি, এই জায়গাটার মধ্যে আমি রেখে দেবো। উনানে আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, হাঁড়ির মধ্যে দিয়ে দেবো জল। জলটা ভালো করে গরম হয়ে গেছে। এই ছিদ্র বাটিটা হাঁড়ির ওপরে এবার বসিয়ে দিচ্ছি, খুব ভালো করে জলটা গরম হবে আর বাষ্পতে আঙুরগুলো সেদ্ধ হবে। আমি এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা আঙুরগুলো সবুজ ছিল, এখন রঙটা অন্য রং হয়ে গেছে, একটু হলুদ হয়ে গেছে। এই অবস্থায় আমি এবার নামিয়ে নেব। আর রেখে বেশি সেদ্ধ করতে সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই এটা সেদ্ধ হয়ে যায়। এগুলো এবার ডান্ডি থেকে এগুলো ছাড়িয়ে নিচ্ছি। আঙুরগুলো সব থোকা থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি, চাইলে আপনারা আগেও ছাড়িয়ে সেদ্ধ করতে পারেন বা ভাপিয়ে নিতে পারেন। সবগুলো আমার ছাড়ানো হয়ে গেল, থোকা থেকে সবগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা কুলো, কুলোর মধ্যে ঢেলে দেবো, দিয়ে চাড়িয়ে দেবো। আমি এবার এটা রোদে দিয়ে দেবো, দু থেকে তিন দিন এটা রোদে দিতে হবে, দিয়ে শুকনো করে নিতে হবে। কুলো সমেত রোদে দিয়ে দেবো, আর রোদে দু তিন দিন দিতে হবে, তবে এগুলো শুকনো হবে। আর দেখুন খুব রোদ উঠেছে, রোদে রেখে দিলাম। বন্ধুরা, আমি দুদিন পর আঙুরগুলো দেখুন শুকনো করে নিয়ে চলে এসেছি, আর একটু রস নেই। খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে, কিশমিশ তৈরি হয়ে গেছে। এগুলো প্লেটে তুলে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন কত সহজে কিশমিশ বানানো হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা কতগুলো কিশমিশ বানানো হয়ে গেছে, আর কত সহজে আমি এত সুন্দর কিশমিশটা বানিয়ে ফেললাম। দেখুন কত সুন্দর হয়েছে, আর শুকনো খুব সুন্দর হয়ে গেছে। এখন তো প্রচণ্ড রোদ ওঠে, দুদিন রোদ দিতেই খুব সুন্দর শুকনো হয়ে গেছে, আর খেতেও খুবই ভালো। কিশমিশগুলো হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে। আমি আমার এখানেই ভিডিওটা শেষ করলাম, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।